ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। মরণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশি চলচ্চিত্রের এই প্রজন্মের নায়িকা মৌ খান। 9 অক্টোবর তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে তিনি নিজেই জানিয়েছেন। করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর সম্প্রতি শাহিন সুমন পরিচালিত আন্ডারওয়ার্ল্ডের গল্পে ওয়েব সিরিজ মাফিয়ার শুটিং শুরু করেছিলেন মৌ খান। এখানে তার বিপরীতে কাজ করেছেন আনিসুর রহমান মিলন। প্রথমে নারায়ণগঞ্জ এবং পরে কক্সবাজারে মাফিয়ার শুটিং করেছেন মৌ। সেখান থেকে ফিরে অসুস্থতা বোধ করছিলেন এই তরুণ অভিনেত্রী। এরপর তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। মৌ জানান, করোনা সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শে কোভিড-19 পরীক্ষার জন্য নমুনা জমা দেন। অবশেষে গতকাল শুক্রবার রিপোর্ট হাতে আসলে জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন মৌ। মৌ খান বলেন, শরীরে এখন জ্বর আছে, খাবারের স্বাদ পাচ্ছি না, হালকা কাশি আছে, বাসায় আইসোলেশনে রয়েছি, চিকিৎসকের পরামর্শ মেনে চলছি, সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। চিত্রনায়িকা মৌ প্রতিশোধের আগুন নামের ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর তিনি বাহাদুরি, বান্ধব, তুই আমার জান, তবুও প্রেম দামি নামের 4টি ছবিতে কাজ করেছেন। এগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়। ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।